বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি শবে বরাতে হয়, কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না, খুব বেশি গ্রহণযোগ্য না। অনেক উলামায়ে কেরাম স্বনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে, ঠিক, কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআনের আলোকে দ্বারা একেবারে স্পষ্ট। সূরায়ে দুখান আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী, তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে। আর যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই বরকতময় রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ আয়ার আরেক আয়াত বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এখানে ইঙ্গিতে বলেছেন আর জায়গায় স্পষ্ট করেছেন। তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে, অর্থাৎ শবে কদরে কোরআন নাজিল হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, পরের আয়াতে বলছেন সেই রাতেই, যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয়। পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে। এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমামদের মতো এটাই যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে। যাই হোক, আমাদের সমাজে শবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী। সো আমরা এই এক রাতে আল্লাহর ইবাদত বন্দেগী চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি? এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট, লাভজনক প্রজেক্ট, লাভজনক ডিল হয়ে গেল। সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই। আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তো অনেক ভালো ছিল। এমনকি মাগফিরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ সব পাপাচার রাস্তা খোলা রাখলাম, এটা মাগফিরাত পাওয়ার কোনো পদ্ধতি না। সন্দেহাতীতভাবে বছরের একটি রাতেও ইবাদত বন্দী না করে ওই একটা রাতে ইবাদত বন্দী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য, অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু পদ্ধতিটা আরও যৌক্তিক হওয়া দরকার, আরও দলিল সমৃদ্ধ হওয়া দরকার, আরও সুন্দর হওয়া দরকার। ভাইর আমার, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে, হয়তো যেটাকে আমরা লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবান রাত বলছি হাদিসের ভাষায়, আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষা না এটা। তো সেই লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং মুশরিক ছাড়া। এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয়। ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকেন। তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয়, কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না, অন্তত হাদিস কোরআন সেটি বলে না।